পার্শ্ব শিক্ষকদের আন্দোলন আজকে নিয়ে সপ্তম দিনে পা দিল, আর তাদের কিন্তু অনশন কর্মসূচি আজকে নিয়ে তৃতীয় দিনে পা দিল। আর এই তৃতীয় দিনের শুরুতেই কিন্তু দুইজন পার্শ্ব শিক্ষককারী যারা এই মুহূর্তে বিগত তিন দিন ধরে অনশন করছিলেন তারা কিন্তু কার্যত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন নিভা মণ্ডল, এদিন সকালবেলাতেই তাকে অটোয় করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিধাননগর হাসপাতালে, সেখানেই তাকে কয়েক বোতল স্যালাইন দেওয়া হয়। তারপরে খানিকক্ষণের মধ্যেই তিনি খানিকটা সুস্থ বোধ করেন, কিন্তু তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলেই জানিয়েছেন বিধাননগর হাসপাতালের চিকিৎসকরা। এরপরেই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে দেখতে পাওয়া যায় সমস্ত শিক্ষকদের মধ্যে ক্ষোভ। তারা কিন্তু ফের একবার নিজেদের দাবি নিয়ে সকাল থেকেই সরব হয়ে পড়েন, কারণ নিভা দেবী দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরই সহকর্মী এদিনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও রাজ্য সরকার যখন তাদের দাবি নিয়ে কোনোরকমভাবে মুখে কুলু পেটে রয়েছেন, সেই সময় মিলি বিশ্বাস নামক আরেক পার্শ্ব শিক্ষিকাও তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে এদিনকে ফের একবার অটোয় করে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা হয়। জানতে পারা গিয়েছে এদিনকে কয়েক বোতল স্যালাইন খাওয়ার পরে তিনি বেশ সুস্থ বোধ করলে বিকেলে তাকে ফের একবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত 40 জন অনশনকারী পার্শ্ব শিক্ষকদের ওই আন্দোলনে অনশন করছেন, আজকে নিয়ে তৃতীয় দিনে পা দিল সেই অনশন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন নিয়ে কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে কিন্তু আগামী দিনে বড় বার্তা পৌঁছচ্ছে রাজ্যের সমস্ত শিক্ষক মহলের কাছেই, এমনটাই কিন্তু দাবি করেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সমস্ত নেতৃত্বরাই। এদিকে পার্শ্ব শিক্ষকদের ঐক্যমঞ্চ থেকে এদিন দুপুরবেলাতেই আরেকজন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েন। জানতে পারা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা সত্যব্রত মণ্ডল, এদিন তিনি অসুস্থ হয়ে গেলে তাকেও বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই অটোয় করেই। কিন্তু